আলাইকুম ভিউ উর্মিস ডে বুকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিকেল ভর্তি নিয়ে আজ একটি নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায় এখন চলো দেখে নেই বিস্তারিত তথ্য তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে নাম হচ্ছে বঙ্গ ফুডিস এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমরা দেখতে পাচ্ছ নিউজে লিখা আছে মেডিকেল ভর্তি আবেদনে কমছে না জিপিএ আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে জিপিএন নম্বর হচ্ছে না গত বছর আবেদনের যে শর্ত ছিল সেই শর্ত এবারও বহাল রাখা হবে বলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবছর যে সি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেওয়া হবে এক্ষেত্রে এসএসসির সত্তর শতাংশ নম্বর কাউন্ট করা হবে ফলে সামগ্রিকভাবে এইচএসসির ফলাফল ভালো হবে শিক্ষার্থীদের জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যাও বাড়বে তাই ভর্তি আবেদনের যোগ্যতা শিথিল করা হবে না নাম প্রকাশ না করা শর্তে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিলের যে দাবি তুলেছিল সে বিষয়ে কমিটির সদস্যদের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে সেখানে অধিকাংশ সদস্য আবেদনের ক্ষেত্রে জিপিএন নম্বর না কমানোর কথা জানিয়েছেন চলতি সপ্তাহে পরীক্ষা আয়োজক কমিটির মিটিংয়ে শর্ত শিথিল না করার বিষয়টি চূড়ান্ত করা হবে এই প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দপ্তরের পরিচালক ডক্টর এ কে এম আহসান হাবিব শুক্রবার আঠারোই ডিসেম্বর রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জিপিএর শর্ত শিথিলের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি চলতি সপ্তাহে পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে যে মেডিকেল ভর্তির আবেদনে আর জিপিএ কমছে না এবং এ নিয়ে আরও আপডেট আসবে তাই নিয়মিত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্টও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ ফেজ